আমি হ্যাপি দাস, ঊনকোটি জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা। আমি আজকে আমার ঊনকোটি জেলা মহিলা মোর্চার জেনারেল সেক্রেটারির পদ থেকে রেজিগনেশন দিয়েছি। এটা আমার রেজিগনেশন লেটার। এটা আপনাদের সামনে আসার আগে আমি আমার রেজিগনেশন লেটারটা ঊনকোটি জেলা মহিলা মোর্চার যিনি প্রেসিডেন্ট ওনাকে পাঠিয়েছি থ্রু হোয়াটসঅ্যাপ। ঊনকোটি জেলার যিনি সভাপতি আছেন ওনাকেও পাঠিয়েছি। ঊনকোটি জেলার আমাদের ত্রিপুরা রাজ্যের যিনি মহিলা মোর্চার সভানেত্রী আছেন ওনাকেও আমি পাঠিয়েছি আমার রেজিগনেশন লেটারটা। তো তাই জন্য আপনাদেরকে আমি এখানে আমার রেজিগনেশন লেটারটা যে আমি দিয়েছি এবং আমি বিজেপি দল ত্যাগ করছি তাই জন্য আমি আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। বেসিক্যালি আমার এই পদটা ছাড়াও আমার প্রশাসনিক একটা পদ আছে, সেটা হলো আমি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন কুমারঘাট আরডি ব্লক। তো কারণগুলি বলতে গেলে আমি দুটো ভাগে বলছি। একটা হলো বিং এ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, আমার কাজ করার কোনো স্বাধীনতা ছিল না এই সময়টাতে। আমি 2019 তারিখে পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হিসাবে শপথ গ্রহণ করেছিলাম। তারপর থেকে আপনারা জানেন যে ত্রিস্তরীয় পঞ্চায়েতের একটা সিস্টেম আছে, আমাদের যেগুলো বেনিফিটগুলো আসে বেনিফিশিয়ারিদের দেওয়ার জন্য সেটা প্রথমে জেলা পরিষদে আসে, তারপর পঞ্চায়েত সমিতিতে, তারপর সেটা পঞ্চায়েতে যায় এবং তারপর পঞ্চায়েত বেনিফিশিয়ারি সিলেক্ট করে, এটা হলো সিস্টেম। কিন্তু আমাদের ব্লকে টোটালি এটা উল্টো। যখন জেলা পরিষদের সভাধিপতির কাছে সেটা আসে তখন যে ডিপার্টমেন্টের, আমাদের তো লাইন ডিপার্টমেন্টকে নিয়ে কাজ করতে হয়, তার মধ্যে অনেকগুলো আছে, ফিশারি আছে, হর্টিকালচার, এগ্রিকালচার, এআরডিডি, এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। তো স্টেট থেকে যখন এই জেলা পরিষদে কিছু আসে জেলা সভাধিপতি পার্টিকুলার ওই ডিপার্টমেন্টের আধিকারিককে নিয়ে এমএলএর বাড়িতে উনি চলে যান। তারপর এখানে এমএলএ এটা ডিসাইড করেন যে কাকে কি দেওয়া হবে। তারপর সভাধিপতি এটাকে নিয়ে ডাইরেক্ট বিডিওর সাথে সাক্ষাৎ করেন, যেখানে আমার হস্তাক্ষরের কোনো প্রয়োজন হয় না। কখনো কখনো ব্যতিক্রম হয়ে থাকে, এমন অনেক ডিপার্টমেন্ট আছে এরা এরকম অনৈতিক কাজে জড়াতে পারে না, তখন আমার সিগনেচারের প্রয়োজন হয়। আমাদের ঊনকোটি জেলা পরিষদের যিনি সভাধিপতি উনি একাধারে একজন সভাধিপতি, উনি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসনের কাজও করছেন, উনি গোকুলনগর পঞ্চায়েতের প্রধানের কাজও করছেন।